প্রিয় শিক্ষার্থীবৃন্দ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমি সুবল চন্দ্র বর্মন সহকারী শিক্ষক জীববিজ্ঞান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আহ আজ আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ের নবম শ্রেণীর জীবন পাঠ অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব ইতোমধ্যে আমি প্রথম অধ্যায়ের দুটি লেকচার প্রদান করেছিলাম আজকে এটি হচ্ছে প্রথম অধ্যায়ের তৃতীয় লেকচার আশা করি তোমাদের আহ ভালো লাগবে শিখন ফল এই অধ্যায় শেষে তোমরা যা জানতে পারবা জীবজগতের শ্রেণী শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পারবে প্রতিটি পর্বের শনাক্তকারী করে বৈশিষ্ট্যাবলী সম্পর্কে জানতে পারবে প্রতিটি পর্বের জানতে পারবে। উদাহরণবৃন্দ আমরা প্রথমে আলোচনা করব জীব শ্রেণী বিন্যাস। তা ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগতকে জগৎকে উদ্ভিদ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে বা কিংডমে শ্রেণী বিন্যাস করা হতো কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ এবং আর এনএর কোষের বৈশিষ্ট্য কোষের সংখ্যা ও খাদ্যাভাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আর এস হুইটেকার উনিশশো সালে জীবজগৎকে পাঁচটি রাজ্য বা ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব করেন এই জন্য বিজ্ঞানী আর এস হুইটেকারের এই রাজ্যটিকে বলা হয় ফাইভ কিংডম ক্লাসিফিকেশন অথবা পাঁচ রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস তার পরবর্তীকালে বিজ্ঞানী মার্গুলিস ১৯৭৪ সালে হুইটেকার এর শ্রেণীবিন্যাসের পরিবর্তিত এবং বিস্তারিত রূপ দেন তিনি তখন সমস্ত জীবজগতকে দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং পাঁচটি রাজ্যকে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখান থেকে জেনে গেলাম যে সমস্ত জীব জগৎকে বিজ্ঞানীকার সর্বপ্রথম উনিশশো সালে দুটি ভাগ করেন পরবর্তীকালে আর এস হুইটেকার শ্রেণীবিন্যাস থেকে বিজ্ঞানী মার্কু এটিকে আরো পরিবর্তিত এবং বিস্তারিত রূপ লাভ করে লাভ দেন এবং তিনি সমস্ত জীব কিংডমের আওতাভুক্ত করেন এবং ওই দুইটা সুপার কিংডমের আওতায় পাঁচটি রাজ্যে নিয়ে আসেন তা আমরা এক নজরে এই শ্রেণী বিনাশটি এখানে দেখে নেওয়ার চেষ্টা করব দেখো এটি হচ্ছে জীব জগৎ তাদের এই কিংডমে ভাগ করেন একটি হচ্ছে সুপার কিংডম এবং এক এটির নাম দেন উনি অথবা আদিকোষী আর সুপার কিংডম দুই এটির নাম হচ্ছে ইউকারিওটা বা প্রকৃত কোষি তা প্রকারিওটার অধীনে একটি রাজ্যকে স্থান দেন সেই রাজ্যটির নাম হচ্ছে মনেরা এবং ইউকারিওটার অধীনে অর্থাৎ সুপার কিংডম দুই এর অধীনে চারটি রাজ্যকে স্থান দেওয়া হয়েছে এই চারটি রাজ্যের নাম হচ্ছে রাজ্য দুই প্রোটেস্টা রাজ্য তিন প্লান্টি এবং রাজ্য পাঁচ এনিমেলিয়া আমরা এখন এই সুপার কিংডম প্রকারিটা এবং এবং পাঁচটি যে রাজ্য রয়েছে একটি মনেরা প্রোটেস্টা ফানজাই প্লান্টি এবং এনিমেলিয়া এদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তা প্রথমেই দেখো প্রোকারিওটা এখানে একটা কথা না বললেই নয় এই প্রোকারিওটা অর্থাৎ এই প্রো শব্দের অর্থ হচ্ছে আদি এবং ক্যারিয়োটার শব্দ চলে আসছে ক্যারিয়ন থেকে এবং এই ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ প্রোকারিওটার অর্থ হচ্ছে আদি নিউক্লিয়ার বিশিষ্ট তা এরা আদি কোষ অর্থাৎ এদের কোষে সুবর্ত নিউক্লিয়াস থাকে না হ্যাঁ এবং এক কোশী ও আনবিক্ষণিক এদের বৈশিষ্ট হতে পারে এর অধীনে একটি রাজ্য রয়েছে এই রাজ্যটির নাম হচ্ছে মনেরা এর বৈশিষ্ট্য হচ্ছে এরা এক কোশী ফিলামেন্টাস অর্থাৎ ফিলামেন্টাস হচ্ছে একটির পর একটি কোষ লম্বা লম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে এখানে তোমরা চিত্র দেখতেই পারতেছ যে একটা কোষের উপর আরেকটা কোষ যখন যুক্ত হয়ে এরকম লম্বা আকার ধারণ করে সেটিকে ফিলামেন্ট বলা হয় আর এটি কলোনিয়াল অর্থাৎ এরা দলবদ্ধভাবে বসবাস করে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা নেই অর্থাৎ কোষের মধ্যে ডিএনএ কিংবা আর থাকতে পারে কিন্তু এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা পর্দা থাকবে না এদের কোষে প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া অ্যান্ড্রোপ্লাজমি রেটিকুলাম সংক্ষেপে এটাকে ই বলা হয় ইত্যাদি নেই কিন্তু রাইবোজম রয়েছে অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে রাইবোজম ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজমিও এখানে উপস্থিত নেই এদের কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় আর প্রধানত শোষণ পদ্ধতি এরা খাদ্য গ্রহণ করে তবে কেউ কেউ বা ফটোসিন্থেসিস শালক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে থাকে এরপরে সুপার কিংডম দুই এই সুপার কিংড দুইয়ের নাম হচ্ছে ইউকাইটা এখানে দেখো ইউ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত ইইউ এর অর্থ হচ্ছে কি প্রকৃত বা ট্রু হ্যাঁ এবং ক্যারিওটার শব্দ আসছে ক্যারিওন থেকে অর্থাৎ ক্যারিওন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ এরা প্রকৃত কোষ বিশিষ্ট অর্থাৎ এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে এরা এককোষী বা বহুকোষী হতে পারে এরা এককভাবে অথবা দলবদ্ধভাবে বা কলোনি আকারে বসবাস করতে পারে এদের অধীনে যে চারটি রাজ্য রয়েছে তার মধ্যে প্রথম যে রাজ্যটি সেটি হচ্ছে প্রোটিস্টা এই প্রোটিস্টার বৈশিষ্ট্য হতে পারে এরা এককোষী বা বহুকোষী একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষের ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে আর ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ এবং প্রোটিন থাকে কোষের সকল ধরনের অঙ্গাণু থাকবে অর্থাৎ রাইবোজোম সহ যে সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণু রয়েছে এই সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণু এদের কোষে উপস্থিত থাকে খাদ্য গ্রহণ শোষণ গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতি ঘটে আর মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন প্রজনন ঘটে ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে যৌন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তোমাদের জন্য একটি নতুন শব্দ সেটি হচ্ছে কনজুগেশন অর্থাৎ এই কনজুগেশন হচ্ছে যে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন প্রজনন ঘটে সেটিকেই মূলত বলা হয় কনজুগেশন হম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই প্রতিষ্ঠা রাজ্যের যে সমস্ত এদের কোনো হয় না উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এটি হচ্ছে একটি আর এটি হচ্ছে একটি এককোষী শৈবাল এবং এই শৈবালটির নাম হচ্ছে ডায়াটম এছাড়াও রয়েছে প্যারামেসিয়াম হুম ইত্যাদি এরপর দেখো রাজ্য তিন এবং এই রাজ্য তিনের হচ্ছে ফানজাই এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা অধিকাংশ মৃতজীবী বা পরজীবী অর্থাৎ বুঝতেই মৃতজীবী অর্থাৎ এরা ক্রিয়া করে বেঁচে থাকে হচ্ছে পরজীবী নিজের খাদ্য নিজে যেহেতু তৈরি করতে পারে না এই জন্য এদেরকে পরজীবী বলা হয় দেহ একুশি অথবা মাইসেলিয়াম বা সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত এগুলো নিউক্লিয়াস সুগঠিত এবং এদের কোষপ্রাসের কাইটিন বস্তু দিয়ে গঠিত এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে এবং ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত এবং ঘটে এদের উদাহরণ আমরা বলতে পারি এগুলো হচ্ছে পেনিসিলিয়াম হ্যাঁ এবং যদি প্রজাতিস নামটি বলতে চাও তাহলে পেনিসিলিয়াম নোটাটাম আর এটি হচ্ছে মাশরুম এছাড়াও রয়েছে ইস্ট হ্যাঁ এদের উদাহরণ হিসেবে বলতে পারি শিবেন্দ্র এবার দেখো রাজ্য চার এবং এই 4 নম্বর রাজ্যটির নাম হচ্ছে প্লানটি এ প্লান্টের বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রকৃত নিউক্লিয়ার সুপ্ত সালক সংশ্লেষণকারী উদ্ভিদ অর্থাৎ এরা সালক সংশ্লেষণ করতে পারে এদের দেহে উন্নত টিস্যু যন্ত্র বিদ্যমান এদের বংশ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয় তোমরা এটা জানোই এ যে প্রধানত স্থলজ তবে অসংক জলজ প্রজাতিও রয়েছে এদের যৌন জনন anisogenous হ্যাঁ অর্থাৎ আকার আকৃতি আহ অথবা সারবৃত্ত পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন প্রজনন ঘটে সেটিকেই মূলত বলা হয় anisogenous হ্যাঁ তার কারণ হচ্ছে আইসো মানে হচ্ছে ভিন্ন প্রকৃতির হ্যাঁ আর এরা আর্কিগুনিয়েট অর্থাৎ স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদ এবং এরা হচ্ছে সপুষ্পক এদের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আহ আম জাম কাঁঠাল হ্যাঁ ইত্যাদি যে উদ্ভিদ গুলো রয়েছে সেই উদ্ভিদ গুলো হচ্ছে এই রাজ্যের প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার দেখো রাজ্য পাঁচ অর্থাৎ এটি হচ্ছে সর্বশেষ রাজ্য এবং এই রাজ্যটির নাম হচ্ছে এনিমেলিয়া বা প্রাণীকুল এদের বৈশিষ্ট্য এরা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী এদের কোষে কোন প্রাচীর প্লাস্টিক ও বড়কোশ নেই প্লাস্টিক না থাকায় এরা খাদ্য ও হজম করে। দেহে টিস্যুতন্ত্র বিদ্যমান এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে তোমরা যৌন জনন জানো যে আহ যৌন জননটি কি কোন ধরনের প্রক্রিয়া আর পরিণত ডিপ্ল পুরুষ এবং স্ত্রী জননাঙ্গ থেকে হ্যাপ গ্যামেট সৃষ্টি হয় এবং বিকাশকালীন এদের স্তর দেখা যায়। উদাহরণ হিসেবে তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটি বাঘের চিত্র দেয়া আছে বাঘ মানুষ হ্যাঁ এগুলো হচ্ছে এখানকার আহ উদাহরণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ক্লাসটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো হ্যাঁ তো তোমাদের জন্য রয়েছে বাসার কাজ তোমরা সুন্দর করে এর আগের বাসার কাজগুলো আমাকে দেখিয়েছো বা করেছো তা তোমাদের জন্য আজকের ক্লাসের বাসার কাজ সেটি হচ্ছে প্রতিটি পর্বের চারটি করে শনাক্ত করে বৈশিষ্ট্য এবং দুটি করে উদাহরণ দাও তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ঘরে বসে থাকো বাসায় থাকো যেখানেই থাকো ক্লাসগুলো উপভোগ করবা এবং রেসপন্স করবা ক্লাসগুলো কেমন লেগেছে কেননা তোমাদের জন্যই এই ক্লাসগুলো তৈরি করা হয় তোমরা যদি দেখে থাকো এবং তোমরা যদি এই ক্লাসের ফিডব্যাক দিতে দাও তাহলে আমাদের ভালো লাগবে এবং আমরা উৎসাহ পাবো তা আশা করি পরবর্তীকালে বা পরবর্তী ক্লাসে তোমাদের সেই ফিডব্যাক আহ গুলো পাবো যাই হোক আর কথা না বাড়িয়ে এবং আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো